সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য একটি খুব বিশেষ সংবাদ নিয়ে এসেছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে যুবশ্রী প্রকল্প চলছে সে যুবশ্রী প্রকল্পে একটি বিশেষ বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিশেষ বিজ্ঞপ্তিটি সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব তাই ভিডিওটিকে বেশি দীর্ঘায়িত না করে চলো আমরা সরাসরি খবরটির দিকে চলে যাই প্রথম আমি প্রোম ব্রাউজারে লিখলাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি এটুকু লিখলেই চলে আসবে সার্চ দেবো এই যে খুলে গেল এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাবুবি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করাতেই এমপ্লয়মেন্ট ব্যাংক পশ্চিমবঙ্গ সরকারের যে মূল পেজটি রয়েছে সেটি এখানে খুলে গেল এখানটিতে আমরা দেখতে পাচ্ছি এই যে কতগুলি লেখা রয়েছে এখানে যে যে বিশেষ বিজ্ঞপ্তি এটি আমরা একটু ভালো করে দেখে নিই এই বিশেষ বিজ্ঞপ্তি অংশটি আমরা একটু বড় করে দেখে নিচ্ছি এখানটায় কি বলা হয়েছে যে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে উৎসাহ ভাতা পাচ্ছেন তাদের আগামী ১ ৭ ২০১৯ অর্থাৎ পহিলা জুলাই থেকে ১৫ ৭ ২০১৯ অর্থাৎ ১৫ জুলাই মধ্যে তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সা থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সা থ্রি লিংকের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে অর্থাৎ যে সমস্ত বন্ধুরা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে উৎসাহ ভাতা তোমরা পাচ্ছ তোমাদেরকে পহিলা জুলাই থেকে শুরু করে পনেরোই জুলাইয়ের মধ্যে অবশ্যই অ্যানেকশন থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে এবং এটি সাবমিট করা যাবে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটটি খুলে লেখা থাকবে সাবমিট অ্যানেকশন থ্রি লিঙ্ক একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মাধ্যমে জমা দিতে হবে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ ডট গভ ডট ইনে পাওয়া যাবে অর্থাৎ এই যে ওয়েবসাইটে আমরা ঢুকে বিশেষ বিজ্ঞপ্তিটি পড়ছি এই ওয়েবসাইটের লিঙ্কটি পাওয়া যাবে এছাড়াও এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর সাহায্য নিতে পারেন এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্রের মাধ্যমে পাওয়া যাবে যদি কোনো রকম অসুবিধা হয় তোমাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে গিয়েও তোমরা সাহায্য চাইতে পারো অথবা বিভিন্ন এলাকায় যে তথ্যমিত্র কেন্দ্রগুলো রয়েছে সেখানে গিয়েও তোমরা এই অ্যানেকশের থ্রি ফর্মটি সাবমিট করতে পারো মনে রাখতে হবে এই অ্যানেকশের থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে এটা এবং এটি এক খুবই জরুরি একটি বিজ্ঞপ্তি কারণ এটি না জমা করলে হয়তো প্রকল্পের যে উৎসাহ ভাতা সেটি বন্ধ হয়ে যেতে পারে তাই বন্ধুরা এই ভিডিওটি তোমরা খুবই বেশি বেশি করে তোমাদের পরিচিত জনদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে করে তারা সকলে এই খবরটি জানতে পারে এবং পহেলা জুলাই থেকে যে অ্যানেক্স থ্রি ফর্ম সাবমিট করতে হবে অনলাইনে সে ব্যাপারে তারা উদ্যোগে হয় ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিও ধন্যবাদ